एवरीवन, वेलकम बैक टू माय चैनल गोपास फैशन हब। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के आमी जे वीडियोटा निये एसेछि सेटा खूब मजादार एकटा वीडियो, तो आर देरी ना करे शुरू करे दी आज के वीडियो, चले एस। आज के निये एलाम तोमादेर सामने रसुनेर गल्प, रसुन कथा। रान्नार विभिन्न खाबार तैरिते रसुनेर गुरुत्व तोमरा जानो कतखानी दरकारी, विशेष करे मांस रान्नार क्षेत्रे रसुन छाड़ा किछु भाबा जाय ना। तबे एटा जेमन खाबारेर स्वाद बहुगुणे बाड़िये तोले, ठीक तेमनि भावे घुमानोर आगे बालिशेर तलाय एक कोया रसुन रेखे जदि घुमाओ ताहले ततटाई उपकार पाबे जेटा शारीरिक दिक थेके आमादेर जन्य भालो हबे। बालिशेर तलाय रसुन रेखे घुमाले फल पावा जाय हाते नाते। এটা হচ্ছে তাদের জন্য ভিডিও যারা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে, অনেক ডাক্তাররাও পরামর্শ দিয়ে থাকেন, তোমরা শুনে থাকবে যে খালি পেটে এক কোয়া রসুন কাঁচা চিবিয়ে খাও। কিন্তু সত্যি ভাই বোনেরা, আমি চেষ্টা করে দেখেছি, আমার পক্ষে সম্ভব হয়নি কাঁচা রসুন চিবিয়ে খাওয়া, কারণ প্রচণ্ড ঝাল লাগে এবং ঘুম থেকে উঠে সকালবেলা ওইটা খাওয়া সত্যি ইম্পসিবল হয়ে যায়। তো আমরা ওটার বদলে ওটার যে লাভ হবে, খালি পেটে যদি কাঁচা রসুন চিবিয়ে খাও সেটার যে লাভ হবে, সেটার পরিবর্তে যদি আমরা বালিশের নিচে রসুনটা রেখে ঘুমাই তাহলে আমাদের কি কি লাভ হয় সেটা দেখাবার জন্যই আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। এই এক কোয়া রসুন কিন্তু রোজ নতুনই নিতে হবে, পুরনোটা ফেলে দিতে হবে। শুনে থাকবে ডাক্তাররা সবসময় পরামর্শ দিয়ে থাকেন যে হার্টের সমস্যায় রসুন ভীষণ কার্যকরী। হার্টের সমস্যা, যকৃত মানে লিভারের সমস্যা, ঠান্ডা লাগা, ধমনি পরিষ্কার করা, রক্ত বিশুদ্ধ করা জন্য আমাদের কাছে সবচেয়ে বড় বন্ধু হচ্ছে কাঁচা রসুন। রোজ সকালে খালি পেটে যদি এক কোয়া রসুন কাঁচা চিবিয়ে খাওয়া যায় তাহলে সেটা শক্তিশালী অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে, যার ফলে অন্যান্য সমস্ত সমস্যার সাথে আমাদের নানান রকম ইন্টারনাল প্রবলেমগুলো ঠিক করে দেয়, যার ফলে আমাদের চুলের সমস্ত সমস্যা যেমন চুল পড়া, চুলে খুশকি হওয়া, সমস্ত কিছুর থেকে আমরা মুক্তি পাই এই কাঁচা রসুন এক চামচ একটা যদি আমরা এক কোয়া করে চিবিয়ে রোজ খেতে পারি। কিন্তু সেটা তো আমরা পারবো না, তাই জন্যই আজকে বালিশের নিচে কিভাবে রেখে লাভ পেতে পারি সেটা নিয়ে বলবার জন্য আজকে আমি তোমাদের সামনে এসেছি। দেখবে অনেক সময় হাঙ্গার প্যাং হয়, মানে প্রচণ্ড খিদে পায়, যা খুশি তাই খেতে ইচ্ছা করে, ফলে ওয়েট গেন হয়, মেদ বৃদ্ধি হয়। এগুলো সমস্ত কিন্তু আমাদের মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যাওয়ার ফলে, মানে অনেক সময় আমরা মেন্টালি বা ফিজিক্যালি অনেক সময় এক্সজস্ট হয়ে থাকি, যার ফলে অনেকেরই মনে হয় যে কিছু খাবার খেলে হয়তো আমরা খুশি থাকবো, খুশি ফিল করব। অনেকে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য যা খুশি তাই খেতে শুরু করে দেয় এবং ক্যাডবেরি, চকলেটস এগুলো প্রচুর পরিমাণে খেতে থাকে, যাতে তাদের ভেতরের যে প্রবলেম, মানে ইন্টারনালি বা মেন্টালি যে প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য, খুশি ফিল করার জন্য যা খুশি তাই খেতে থাকে। দেখো এখানে এরকম ভদ্রমহিলা কীরকম ফল ফেলে দিয়ে যা খুশি তাই উনি ল্যাভিশলি খাচ্ছেন। এগুলো কিন্তু সমস্ত মেন্টালি এক্সজস্ট হয়ে যাওয়ার জন্য হয়। এগুলো এক ধরনের ডিপ্রেশন যেগুলো মানুষ প্রতিনিয়ত ফেস করে, আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না। তো এগুলোর থেকে বাঁচার জন্য এই রসুনের উপকারিতা ভীষণ বড়। রসুন যদি একটা করে খাওয়া যায় বা রসুন যদি বালিশের নিচে ঘুমাও রেখে, তাহলে এগুলো মেন্টালি আমাদের অনেক বেশি সেফ রাখবে, অনেক সাউন্ড রাখবে। প্রথম প্রথম একটু অসুবিধা অবশ্যই হবে, কিন্তু পরে এগুলো ধীরে ধীরে, রসুনের গন্ধ প্রথমে আসবে ঘুমাবার সময়, কিন্তু এগুলো ধীরে ধীরে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন সব রেজাল্ট পজিটিভই হবে। এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, লিভার, পিত্তথলি, পাকস্থলীকে সুস্থ সবল রাখতে আর হজম শক্তি বাড়াতে রসুনের ভূমিকা অনস্বীকার্য। ডায়াবেটিস, হতাশা, বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধেও রসুনের জুড়িমেলা ভার। প্লাস আমাদের যে ভেতরে হঠাৎ হঠাৎ আমাদের অ্যাঙ্গার হয়, মানে আমরা হঠাৎ হঠাৎ রেগে যাই, যখন আমরা খুব খিটখিটে হয়ে যাই, কোনো কারণ থাকে না অথচ আমাদের খুব দুঃখ হয়, এগুলোকে সমস্ত কিছু কিন্তু ডিপ্রেশনের জন্য হয়। এই ডিপ্রেশন মেটাবার জন্য এই রসুনের বিশাল বড় ভূমিকা আছে। এই যে হতাশা বা নেতিবাচক চিন্তা যেটা আমাদের মনের মধ্যে সবসময় নাড়া দিতে থাকে, যেটা আমরা সবসময় ভাবি যে নেগেটিভই হবে, কোনো কিছু পজিটিভ আমরা ভাবতেই পারি না, সেটার জন্য কিন্তু এই রসুনের ভূমিকা বিশাল বড় কাজ করে।
রসুনের সংস্পর্শে থাকলে সে তার কাজ করে চলবে। অনেকেই বলে বালিশের নিচে একোয়া কাঁচা রসুন রেখে শুলে তার ঘুম অপরিসীম হয়। এতে সবচেয়ে বড় কি লাভ হয় জানো? এতে তোমাদের ঘুম গভীর হবে, দূরে পালাবে হতাশা, পিছু হটবে নেতিবাচক মানসিকতা, মনের মধ্যে আসবে আশ্চর্য উৎফুল্লতা। তাই শরীর ও মন সুস্থ রাখতে সঙ্গী করতে পারো রসুনকে। মুখের মধ্যে পিম্পল, ডার্ক স্পট, অ্যাকনে এগুলোও দূর করে রসুন। রসুন যেহেতু রক্ত শুদ্ধ করে, সেই জন্য তখন আর এই পিম্পল, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এগুলোর থেকে মুক্তি পাওয়া যায়। খবর সূত্রে জানা গেছে যে একজন মহিলা রোজ রাতে শোয়ার আগে বালিশের তলায় রসুনের কোয়া রেখে ঘুমাতে যেত। তার ছিল পায়ে হাড়ের সমস্যা, চলতে ফিরতে সমস্যা হতো। হঠাৎ একদিন তিনি দেখেন যে তার এই সমস্যা দূর হয়ে গেছে। তখন থেকে বিশেষজ্ঞরা আরও জানার চেষ্টা করেছে বালিশের তলায় রসুনের কোয়া রেখে ঘুমোলে কী কী উপকার পাওয়া যায়। রসুন শুধু বালিশের নিচে নয়, ঘরে ছড়িয়ে রাখলেও নানান রকম পোকামাকড়ের আক্রমণ থেকে কিন্তু বাঁচবে। বিশেষজ্ঞদের মতে প্রায় সব বাড়িতেই রসুন মালা গেঁথে ঝুলিয়ে রাখা হতো নানা বিপদ আপদ থেকে রক্ষা পেতে। আসলে রসুন থাকলে এর ঝাঁজের কারণে অনেক ক্ষতিকর প্রাণী বাড়ি থেকে দূরে থাকে, ঘরে অন্যরকম একটা পজিটিভনেস আসে, মানে সজীবতা বজায় থাকে। সুতরাং সুনিদ্রা চাইলে আজ থেকেই বালিশের নিচে একটি করে রসুন রাখাই যেতে পারে, কি বলো? তাই না? তো দেখে নিলে কিভাবে ব্যবহার করতে হবে, এবার থেকে আর কোনো চিন্তা নেই। আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক তো দেবেই, আর তার সাথে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করলে অসংখ্য নতুন নতুন ধরনের ভিডিও আসছে তোমাদের উপহার দেওয়ার জন্য। তোমরা তৈরি থেকো, সেই জন্য বেলটা প্রেস করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, যাতে তোমরা আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও, যাতে তোমরা সবার আগে আমার ভিডিও দেখতে পাও। তো আজকে এইটুকুই রইল, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি তাহলে, বাই।